আমাদের সম্মানিত ডাক্তার সাহেবরা, তারা সত্যি রিয়াল হিরো। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। তারা যে ধৈর্য নিয়ে এবং যে পরিমাণ সাহসিকতা নিয়ে এই করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছেন, তাদের নাম পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা সত্যি রিয়াল হিরো। এই হিরোদের কারণেই আমাদের এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা চিকিৎসা পাচ্ছে। আমি মনে করি আমাদের ডাক্তাররা সাহসী, তারা দেশপ্রেমিক এবং তারা মানবপ্রেমিক। তারা নিজেরা নিজেদের উদ্যোগেই আমাদের এই স্বাস্থ্যসেবাটাকে অব্যাহত রাখবেন এবং এই স্বাস্থ্যসেবা থেকে কোনো রোগী যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমাদের প্রিয় গণমাধ্যম কর্মী ভাইয়েরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের প্রত্যেকটি ক্লিনিক খোলা আছে, প্রত্যেকটি সরকারি হাসপাতাল খোলা আছে। রোগীর যথাযথ চিকিৎসার জন্য আপনারা তাদেরকে পাঠাবেন, তারা যেন তাদের চিকিৎসাটি গ্রহণ করতে পারে। এ ধরনের কোনো গুজবে আমাদের কান দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, গুজবে কান দিবেন না এবং যিনি গুজব ছড়াবেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ জাতি একটি ক্রান্তিকাল পার করছে, এক্ষেত্রে সকলের সহযোগিতাটা খুব বেশি দরকার। সেই জায়গায় গুজব আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। আমি চাই প্রত্যেকটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার আগের মতোই তারা তাদের সেবাগুলো অব্যাহত রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুড়া চাল। রাজকামাল চিনি গুড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলার আভিজাত্য রাজকামাল চিনি গুড়া চাল।